কণ্ঠশিল্পী আসিফ আকবরের বড় ছেলের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী ও মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম। মঙ্গলবার 4 অক্টোবর ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, হাইরে রাজনীতি, আজকে যদি এমপি না হইতাম তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম। তবে মমতাজের সেই স্ট্যাটাস দেখে চুপ ছিলেন না আসিফ আকবর। মমতাজের ওই পোস্টে গিয়ে আবেগঘন এক কমেন্ট করেছেন ও প্রিয়াখ্যাত গায়ক, তাদের বন্ধুত্বের মাঝে রাজনীতি কখনো দেয়াল হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেন তিনি, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। আসিফ আকবর লিখেছেন, প্রিয় মমতাজ এমপি, তুমি আমি সেরা পারিবারিক বন্ধু, এখানে কোনোদিনই রাজনীতির প্রবেশের সুযোগ নেই, মাত্র 4 দিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য, সব কিছু হুট করে হয়ে গেছে, তোমাকে কন্ট্যাক্ট করার মতো সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নেই, তবে তোমাকে মন থেকে ফিল করেছি, আমি তোমার সব সময়ের বন্ধু, একদিন সময় দাও বাচ্চাদের সহ, আমার বাসায় তোমার সারা জীবন দাওয়াত, কষ্ট নিও না বন্ধু, ভুল হলে ক্ষমা চাই, নিশ্চয় দ্রুত আমাদের দেখা হবে, ভালোবাসা অবিরম বন্ধু, আমার ব্যক্তিগত সম্পর্কে রাজনীতির কোনো চান্সই নেই এবং তুমি সেটা ভালো করেই জানো। উল্লেখ্য, সোমবার 3 অক্টোবর রাতে মহাধুমধাম পরিবেশে রাজধানীর অফিসার্স ক্লাবে আসিফের ছেলে শাফকাত আসিফ রনর বিয়ের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সজীবের অনেক তারকা, বিশেষ করে সঙ্গীত শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন রুনা লাইলা, কনক চাপা, কুমার বিশ্বজিৎ, কবুর বকুল, শওকত আলী ইমন, কোনা, সালমা লিজা, কোনাল সহ সঙ্গীত অঙ্গনের অনেকেই। 2018 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়। অন্যদিকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে আসিফ আকবরের নাম, তাই অনেকেই ধারণা করছেন রাজনৈতিক বৈরতার কারণে দাওয়াত পাননি মমতাজ। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।